নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের বিরাজনগর গ্রামের কৃষক বজলু মিয়া নামমাত্র সুদে 1 লাখ টাকা ঋণ পাওয়ার আশায় পিডিবি নামে এক এনজিওতে নগদ 10,000 টাকা জামানত রাখেন। গত 19 ফেব্রুয়ারির আগে ঋণের টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা না করে টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। শুধু বজলু মিয়া নন, এমন ভুক্তভোগী শিবপুর উপজেলার 100 মানুষ। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে শিবপুর পৌর শহরের বানিয়াদি এলাকার একটি বাসা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে অভিযুক্ত প্রতিষ্ঠানটি। দেয়া হয় 10,000 টাকা জামানতে, বছরে 10% সুদে কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। এভাবে 30টি গ্রামে প্রচারণা চালায় তারা। এর ফাঁদে পা দেয় উদ্যোক্তা, কৃষক ও বিদেশগামী মানুষ। তাদের জামানতের টাকা নিয়ে হঠাৎই রাতের আধারে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা এনজিওটি। বলছে যে প্রবাসী লোন 15,000 কিস্তি, 3 লাখ টাকা দিব। লাখে 10,000 টাকা করে জামানত নেই, কইছে সোমবারে লোন দিব। লোন তো দিল না, আমার টাকা নিয়ে ওরা ভেঙে গেছে। পরবর্তী দেখিয়ে দেখি যে অফিসে ছিল, এই অফিসে তালা মারা। আমাদের মতো এমন অসহায় মানুষ যারা আছে তাদের যাতে আমাদের মতন এমন অবস্থায় পড়তে না হয়, ঠিক আছে, ওদেরকে মানে আইনের আওতায় আনা হোক। পিডিবি নামে শিবপুরে নিবন্ধিত কোনো এনজিও কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান নেই বলে জানান উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা। সেই সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য যাচাই করে নেয়ার পরামর্শ তাদের। পিডিবি বা তারা যারা দুষ্টচক্র, তারা ওইভাবে সমাজের যারা পিছিয়ে পড়া কম বুঝে মানুষ, তাদেরকে তারা মূলত টার্গেট করে। ওনারা যে মানুষের এপিডিবি এফে যে টাকা পয়সা রাখতেছে, কার কাছে রাখতেছে, কোথায় রাখতেছে, একটু ব্যাপারটা একটু খোঁজ নিয়ে জেনে শুনে এই সমস্ত এনজিও বলেন, সমিতি বলেন, ওইগুলিতে টাকা পয়সা রাখা দরকার। এদিকে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। আমরা অভিযোগ পাচ্ছি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি, কারণ তার অপরাধ যেটুকু করেছে সেটুকু কিন্তু থাকতে হবে, তো সেটুকু আমরা করব, যা যা করণীয় সবই করব। উপজেলার বাঘাবো ও দুলালপুর সহ কয়েকটি ইউনিয়নের প্রায় 500 গ্রামবাসীর কাছ থেকে অন্তত 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। সময় সংবাদ, নরসিংদী।